তাহলে এখন থাকছে কেন নীরবে লাশের সামনে দাঁড়িয়েছিলেন রোশন এবং আঁচল, এবং সর্বশেষ থাকছে তাহলে এবার লুকিয়ে বিয়ে করে ফেললেন জনপ্রিয় তারকা জুটি। সো লেট জাম্প ইনটু দ্য ফার্স্ট টপিক। কাফনে মোড়ানো মরদেহ, তার পাশে রাখা আছে আগরবাতি, চারপাশ ঘিরে আছে অসংখ্য মানুষ, নেই কোনো আর্তনাদ, নেই কোনো আহাজারি, আর লাশের সামনে নীরবে দাঁড়িয়ে আছেন আঁচল এবং রোশন। দৃশ্যটি বাস্তব জীবনের নয়, কিন্তু দৃশ্যটি দেখার পর অনেকেই ভেবেছিল এটা বাস্তব জীবনের, আর তাই হয়তো এ নিয়ে নানা ধরনের গুঞ্জনে সৃষ্টি হচ্ছিল সোশ্যাল মিডিয়াগুলোতে। তবে এটি কর্পোরেট নামে ওয়েব ফিল্মেই দেখা যাবে বলে জানান পুরো টিম। এটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। গত 30 ডিসেম্বর থেকে রাজধানীর মিরপুরের বস্তিতে শুটিং শুরু করেছেন পরিচালক। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব চলচ্চিত্রটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারি ফরহাদ। গানের কথা লিখেছেন এস এ হক অলিক ও ফেরারি ফরহাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিশোর, পূজা ও দোলা। এছাড়া আঁচল বলেন, কর্পোরেট ভালো একটি গল্পের সিনেমা, এমন গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ায় আরটিভি ও নির্মাতা ফরিদুল হাসান ভাইকে ধন্যবাদ। আশা করছি সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো। রিসেন্টলি আয়না চিৎকার নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন আঁচল। তার হাতে রয়েছে যমজ ভূতের গল্প নামের সিনেমা। রোশনও একাধিক সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, তবে এই ওয়েব ফিল্মটি করার জন্য তাদেরকে অনেকই কঠিন পরিশ্রম করতে হচ্ছে। সো লেট জাম্প ইনটু দ্য লাস্ট টপিক। বিয়ের মৌসুম চলছে টালিপাড়ায়। অনির্বাণের পর বিয়ে করছেন গৌরব ও দেবলীনা। এছাড়া শোনা যাচ্ছে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা নাকি করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। আর এ নিয়ে কিন্তু টুইটারে অঙ্কুশ একটি পোস্টও করেছেন। এছাড়া বন্ধু অনির্বাণকে উইশ করার সময় জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমাকে বিয়ে করতে দেখে আমারও ইচ্ছে জেগেছে, এবার শুভ কাজটা সেরেই ফেলি। তবে এখানে কিন্তু টালিপাড়ার মূল নিয়ত শেষ নয়। টালিপাড়ার আরেকটি ছোট পর্দার আলোচিত জনপ্রিয় জুটি হচ্ছে নীল ভট্টাচার্য ও তিনা সাহা। এবং অনেকেই বলছে গোপনে বিয়ে সেরে ফেলেছেন ছোট পর্দার এই আলোচিত জুটি। এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে যখন টালিপাড়ায়, তখন অনেকেই ভাবছে কেন করলেন তারা এরকম, কারণ ভক্তদেরকে জানিয়ে বিয়ে করার কথা ছিল তাদের। যদিও এ ব্যাপারে মুখ খুলেননি তিনা এবং নীল, তবে কথা ছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে হলুদে নাচার একটি ভিডিও শেয়ার করেছেন তিনা, আর তাতে গুঞ্জনটা আরো বেশি চড়াও হয়ে উঠেছে। তাহলে কি বিয়ে করে ফেললো নীল? আসলে তা নয়, ঘটনা হলো খড়কটো সিরিয়ালে সেটেই গায়ে হলুদের সাজে দেখা গেছে তিনাকে। রিসেন্টলি তিনা একটি নাটকে যোগ দিয়েছে যেটি হচ্ছে খড়কুটো, আর সেটি দেখানো হচ্ছে স্টার জলসায়। জানা গেছে লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করছেন টালিপাড়ার জনপ্রিয় জুটি তিনা ও নীল। প্রেমের বিষয় কখনোই গোপন রাখেননি তারা, জানান দিয়েছেন বিশাল আকারে। সব সময় সকল সেটেই তাদেরকে একসাথে দেখা গেছে, তাই বলা চলে বিয়েটাও গোপনে করবেন না তারা। কিন্তু এ নিয়ে তিনাকে প্রশ্ন করা হলে তিনা জানান, বিয়ে যদি করতাম অবশ্যই আপনাদেরকে সাক্ষী রাখতাম, কারণ যেহেতু আমাদের পুরো প্রেমের সফরেই আপনারা ছিলেন সাক্ষী হিসেবে, তাহলে বিয়েতে কেন নয়। লুকিয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই আমাদের নেই, আমরা যেহেতু বলেছি ফেব্রুয়ারিতে বিয়ে করব, তখনই বিয়ে করব, আর আগেও করলে আপনাদের জানিয়ে করব। সো ভিউয়ার, জেনে তো নিলেন দুটি লেটেস্ট গসিপ নিউজ। আর এই দুটি নিউজ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।